লেখেস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা মার্জিন আমরা পেজ সেট আপ করতে পারি, আমরা পেজ লেআউট এর মধ্যে আমরা দেখেছিলাম মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। আজকে আমরা আরো কয়েকটা বিষয় দেখব যে আমরা আমাদের এই তিনটা লাইনের মধ্যে একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা আমরা কিভাবে রিমুভ করতে পারি বা দিতে পারি। প্রথমে যেটা করবো যে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, আমরা হোমে আসলাম, আমাদের কোন একটা লেখাতে এই লেখাকে যদি আমরা মাঝ বরাবর নিয়ে আসতে চাই, এই যে আমাদের এখানে এটা হচ্ছে কি অ্যালাইন টেক্সট। অ্যালাইন মানে কি কোন জায়গা থেকে শুরু হবে, আমরা বাম পাশ থেকে ডানে যাব, আমরা এটা হলো মাঝ থেকে শুরু হবে, আমাদের এটা কি মাঝে থেকে, আর এটা যদি দিই আমাদের রাইট, এটা হলো কি সমান দুই দিকে সমান তিন দিকে এতটুকু যাবে। তো আমরা যদি চাই যে আমাদের লেখাটা আমাদের ডান দিক থেকে শুরু হবে, তাহলে এটা এটা একটা কেন। এরপরে যে আমরা যেটা দেখব সেটা হলো যে কিভাবে আমরা এই দুই লাইনের মধ্যে যে গ্যাপ ফাঁকা জায়গাটা এটা কমাতে, এটা কমানোর জন্য আমাদের এই যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেস ভেক্টর, তো আমাদের এইটা যত আমরা কম দিব তত আমরা ওয়ান দিলে আমাদের কি কমে যাচ্ছে। তো আমরা যদি এটা সিলেক্ট করি, করে আমরা যদি এটা অন দিই তাহলে এটা কমে যাচ্ছে, আমরা সিলেক্ট আমরা এটা বাড়াই, তিন দিলে আমাদের কি হবে, তিন দিলে এইভাবে আমরা এইভাবে বাড়াতে পারি। এটা তারপরে আমাদের এখানে আসছে, এটাকে বলা হয় ডিক্রিজ ইন ডেপ্থ, এটাকে বলা হয় ইনক্রিজ ইন ডেপ্থ। আমরা আমাদের এই যে প্যারাগ্রাফ অপশন এখানে আছে কি প্যারাগ্রাফ অপশন, বা আমরা এখানে ক্লিক করার পরেও আমাদের প্যারাগ্রাফ অপশন আছে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফে ক্লিক করলে আমাদের কি যে স্পেসিং মানে ফাঁকা স্পেসটা আসলে কি হবে, আমাদের এখানে লেখা আছে বিফোর জিরো পিজি মানে কি পূর্বে, মানে এই লেখার পূর্বে, এই লেখার পূর্বে হচ্ছে কি এইটা, তার বলছে কি পূর্বে হচ্ছে জিরো আপনার হচ্ছে কি টেন, এই লেখার পূর্বে তো আর নাই, এরপরে এতটুকু জায়গাটা হলো কি 10 ফিট, 10। তো আমরা এখানে যদি এটাকে কমাই জিরো করে তাহলে আমাদের কোনো বুঝতে, আমরা এখানে লাইন স্পেসিং যদি সিঙ্গেল করে তাহলে আমাদের আর কি কোনো কিছু, এখানে যদি আমরা ওকে দিই তাহলে আমাদের কি গ্যাপটা। তো আমরা একটা বিষয় যে আমাদের ঠিক আছে এটা আমরা মাঝ বরাবর করে দিই, আমাদের এই যে ফাঁকা জায়গাটা এখানে একটা ফাঁকা জায়গা, তো আমরা এই লেখাগুলো ফন্ট গুলো এগুলো বলা হয় ফন্ট, এগুলো যদি আমরা একটু গ্যাদারিং যদি কম করতে চাই বা আমরা যদি একটা স্পেস বা এগুলো একটু ফাঁকা ফাঁকা ভাবে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেক্ষেত্রে আমরা যেখানে হচ্ছে আমাদের লাইনের প্যারাগ্রাফ এটা তো আছে, তো আমরা যদি চাই ফন্ট, এই যে ফন্ট আমরা কি করলাম পরিবর্তন, আমরা অ্যাডভান্স আমরা এখানে আমরা যদি মনে করি যে কি আমাদের স্পেসিং নর্মাল, আমরা যদি বলি যে এক্সপ্যান্ডেড কনডেন্স এগুলো আমরা ব্যবহার করতে পারি, এটা যদি আমরা আরো কমাই, সরি আমরা যদি কমাই দিই তাহলে আমরা এখানে সিঁড়ি করে দিই, ওকে করে দিলে আমাদের কি কমে গেছে, আমরা যদি মনে করি যে না এটা আমরা যদি কনডেন্স করে দিই আমাদের লেখাটা আরো চাপা চাপা আসছে, আমরা যদি মনে করি যে না আমাদের এটাকে আরো কমাই দেব আমরা এখান থেকে, আমরা আমাদের সবসময় নর্মাল দিয়ে রাখবো। তো এটা গেল, এরপরে আমাদের যে বিষয়টা আসবে সেটি হলো যে আমরা আমাদের যে
কন্টেন্টের মধ্যে আমরা যদি স্টাইল করতে চাই, কালার করতে চাই, তাহলে আমরা বিভিন্ন কালার, কোন কালার, কোন যদি নিতে চাই আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো আমরা আমাদের মতো নর্মাল এভাবে ব্যবহার করি, আমরা যদি চাই যে আমাদের এটা স্টাইল হবে, যে লেখাটা আমাদের কি একটা স্টাইলে আসবে, তাহলে আমরা এখান থেকে স্টাইল গুলো ব্যবহার করতে পারি। দেখো আমরা আমাদের এগুলো কি পরিবর্তন করতে পারি, আমরা আমাদের যে এখানে আমাদের সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখানে ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স আমরা ভিউ অব্রো বাংলাতে অনেক বিষয়গুলো আছে, এটা একটা গেল। তো আমরা যদি চাই কোনো একটা ছবি আমরা ইনসার্ট করবো, আমাদের অর্ডার ছবি ইনসার্ট করবো, তো আমরা এখানে ইনসার্ট এখানে যদি পিকচার ক্লিক করি, পিকচারে ক্লিক করলে আমাদের কি, তো আমি একটা ছবি আমরা নিই, ঠিক আছে, আমরা কি লোগো আমরা আমাদের প্রতিষ্ঠানে এখানে আসবে, এখানে এখানে সিলেক্ট করে ইনসার্ট দিবে, এখানে আবার বলি আমরা আসার পরে ওই ফোল্ডারে গিয়ে যে ইমেজটা দিব ওখানে সিলেক্ট করব, করে আমরা ওকে দিলাম, তাহলে আমাদের এটা আসছে। আমরা চাইলে এটাকে আমরা এইভাবে বড় করতে পারি, চারিদিকে বড় করতে। লেখাটা আমাদের ছবিটা বড় করে দিই সবাই দেখার সুবিধা থেকে, এই ছবিটারও অ্যালাইন অ্যালাইন কোথায় আছে, বাম পাশে আছে লেফট, আর এটা হলো কি অ্যালাইন, যদি আমি এই ছবিটা সিলেক্ট করে দিই অ্যালাইন যদি দিই তাহলে এটা কি আমাদের মাঝের ছবিটা কি আসলো মাঝের, এখানে দিই তাহলে আমাদের কি রাইট আসলো। তো আমরা এইভাবে আমরা ছবি অ্যাড করতে পারি, তার ছবিটা আমরা দেখি না, তাহলে আমরা ছবি অ্যাড করার পদ্ধতি কি, আমরা তো ইনসার্টে যাব, ইনসার্টে কি আমরা পিকচার, পিকচারের পরে আমরা এই পিকচার এর উপর সেখানে সিলেক্ট করব, করে ইনসার্ট ইনসার্ট দিলে আমাদের কি পিকচারটা। তো আমরা এটা একটা গেল যে আমরা পিকচার কিভাবে অ্যাড করি, এটা বলবো আমরা কিছু কিছু কন্টেন্টে বা আমরা কিছু কিছু লেখা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে এটা সবগুলো পেজ কালার হচ্ছে কি সাদা, তো এটার কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, আমাদের এই এ বি এ বি টেক্সট হাইলাইট কালার মানে হাইলাইট করার জন্য আমরা যেমন হাইলাইট পেন ব্যবহার করি না, তো এখানে আমাদের ওই একই ধরনের যদি হাইলাইটার ব্যবহার করি সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে কি যে কাজগুলো করতে পারবো। তো আমরা এখানে এই যে যদি হলুদ দিই তাহলে আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার কি হলো পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন, আমি এটা আবার ক্লিক করলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা কোনো কিছু না দিই তাহলে আমার কি আসবে, কোনো কিছুই আগের মতো সাদা থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি মনে করি আমরা এটা দিব এটা দিব, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরিবর্তন করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার কে আমরা পরিবর্তন করে দিতে পারি, এটা গেল। তো আমরা আমাদের ইনসার্টে কি শুধু আমরা ছবি ইনসার্ট করতে পারি না, ইনসার্টে এখানে আসলে আমরা পিকচার করতে পারি, ক্লিপ আর্ট করতে পারি, শেপ করতে পারি, আমরা বিভিন্ন রকম শেপ দেখি না, এটা হলো শেপ এর জন্য বিভিন্ন রকম আমরা শেপ ব্যবহার করি, এই যে শেপ এই ধরনের শেপ আমরা ব্যবহার করি, যদি এই যে শেপ এই শেপ গুলো আমরা এখান থেকে ইনসার্ট করে নিয়ে আসতে পারি, আমরা এই শেপ গুলো বড় করতে পারি, আমরা চাইলে ছোট করতে পারি, এগুলো হচ্ছে শেপ, এই শেপ গুলো আমরা ইনসার্ট করতে পারি, ইনসার্ট করতে পারি। আমরা চাইলে এখান থেকে আমাদের স্ক্রিনশট নিতে পারি, আমরা চার্ট তৈরি করতে পারি, আমরা স্মার্ট আর্ট করতে পারি, এগুলো করতে পারি। তাছাড়া আমরা যদি মনে করি যে আমাদের হাইলাইট দরকার নাই, তখন আমরা কি করব, আমরা টোটাল এটা যতটুকু দরকার নাই, ধর আমার পাবলিক দরকার নাই, আমরা এটা হাইলাইট করব না, এটা নরমাল থাকবে, এটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে কি এটা নরমাল আসবে, কি আসবে নরমাল আসবে। আমরা যদি আবার মনে করি আমরা সম্পূর্ণটাই কি আবার কি করব, তাহলে আমরা আবার এখানে হাইলাইট পেন দিলে কি আমাদের এটা হাইলাইটার দিলে এখানে আসবে।
তো আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে লেখাটা আমরা কোন ফন্টে করতে চাই, স্টাইল আছে না অনেক রকম, যে স্টাইল এটা আমাদের যদি এটা দিই তাহলে কি আমাদের এই যে স্টাইল আসবে। তো আমাদের এই এর কাজ হলো যে এই এর কাজ হলো আমাদের স্টাইল করবে, ফন্টের স্টাইল, ফন্টের যে ফন্ট এটা কি করবে। তারপরে এটা হচ্ছে আমাদের কি টেক্সট ইফেক্ট, আমরা ইফেক্ট মানে আমরা কেমন দেখবো, আর কেমন দেখতে চাই, আমরা এইভাবে দেখতে চাই, এইভাবে দেখতে চাই না আমরা এইভাবে দেখতে চাই, এইভাবে দেখতে চাই, এটা হচ্ছে কি টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্ট এটা দিতে আমাদের আসবে, এটা আমরা এইভাবে করি। তো আমরা প্রথম ক্লাসে অডিট প্রথম ক্লাস আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে লেখাটা শুরু করতে পারি, আমরা কিভাবে লিখতে পারি, আমরা তারপরে দেখেছিলাম আমরা কিভাবে আমাদের লেখাটা ছোট করতে পারি, বড় করতে পারি, মোটা করতে পারি, বোল্ড আমরা কি একটু বাঁকিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে ইটালিক। আর আমরা দেখেছিলাম যে আমাদের কি ই আন্ডারলাইনের কাজ এটা দেখেছিলাম। তারপর আমরা লেকচারে দেখেছিলাম যে আমরা কিভাবে আমাদের পেজ লেআউটটা সেট করতে পারি, পেজ লেআউটের মধ্যে আমরা মার্জিন দেখেছিলাম, আমরা ওরিয়েন্টেশন দেখেছিলাম, সাইজ দেখেছিলাম, কলাম দেখেছিলাম। তো এই বিষয়গুলো আমরা আমাদের দেখলাম। কিন্তু আজকে আমরা দেখলাম যে কি আমরা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি, কিভাবে আমরা আমাদের টেক্সট গুলো বা ফন্টের মধ্যে কি দূরত্বটা বা স্পেসটা কমাতে পারি, ফন্ট গুলো আমরা স্পেস বাড়াতে পারি, কমাতে পারি, এগুলো দেখলাম। এরপরে আমরা দেখলাম যে কিভাবে ছবি সংযুক্ত করা যায়, ছবি সংযুক্ত করা যায়, ছবি সংযুক্ত করার জন্য আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমরা ইনসার্ট ক্লিক করার পরে আমাদের কি ইনসার্ট আসে, তখন আমরা এখানে ক্লিক করার পরে সিলেক্ট ইনসার্ট, সিলেক্ট ইনসার্ট দেওয়ার পরে আমাদের কি ছবিটা ইনসার্ট হবে, ছবিটা ইনসার্ট হবে। তো আজকে এতটুকু, আগামী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টেবিল তৈরি করতে পারি, এই কাজগুলো আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, কোনো প্রশ্ন না বুঝলে কমেন্ট করে জানাবে, অবশ্যই বই রিডিং করবা, কারণ আমাদের এমসিকিউর জন্য বইয়ের বিকল্প কোনো কিছুই নাই, আমরা এমসিকিউর পাশাপাশি আমরা ভিডিও ক্লাসগুলো দেখবো, নতুন নতুন কাজগুলো শিখবো, নিজেরা বাসায় ল্যাপটপ বা কম্পিউটার থাকলে আমরা এই কাজগুলো বাসায় চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, করোনার এই মহামারীর মুহূর্তে সবাই শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।